মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার অধ্যক্ষতাত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে কাজী নেমুক, যাক ইংরাজিত আসাম লেমন বলে কোয়া হয় আর বৈজ্ঞানিক ভাষাত সাইট্রাস লিমন, এই বিশেষ স্বকীয় বৈশিষ্ট্যের পৰা ফল কাজী নেমুক অসমৰ জাতীয় ফল হিসাবে গ্রহণ করবলে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আজি এই বিষয়টি সদনের মজিয়াত আমি উত্থাপন করল আর সদনে সকলে সরকারের এনে সিদ্ধান্তক আদরণি জানাইছে। আর যা দুটা বছর কাজী নেমু সত্তর হাজার কাজী নেমু বিদেশের বজারলেকে গেছে, লন্ডন, কাতার, দুবাই এইবিলাকলে গৈছে, বাক্সা, শিবসাগর, তিনচুকিয়া এই জেলাবিলাকৰপৰা। তো আজি যিটো যোৱাকালি যি কেবিনেটে যি সিদ্ধান্ত গ্রহণ করলে, আমি ভাবো যে আমার এই ব্যবসায়টোর লগত জড়িত যিসকল এন্টারপ্রেনিয়র সেইসকলৰ বাবে খুব ভাল খবর, কারণ ইয়ার গুরুত্ব, নেমুর গুরুত্ব দেশ বিদেশের ক্রেতা আর বিক্রেতার মাজত ইয়ার পিছত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাব। আমি অত্যন্ত আনন্দিত হয়েছো আর মই ভাবো যে এই সিদ্ধান্তটুক নিশ্চয় অসমৰ রাইজেও আদরণি জানাব। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার অধ্যক্ষতাত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে কাজী নেমুক, যাক ইংরাজিত আসাম লেমন বলে কোয়া হয় আর বৈজ্ঞানিক ভাষাত সাইট্রাস লিমন, এই বিশেষ স্বকীয় বৈশিষ্ট্যের পৰা ফল কাজী নেমুক অসমৰ জাতীয় ফল হিসাবে গ্রহণ করবলে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আজি এই বিষয়টি সদনের মজিয়াত আমি উত্থাপন করল আর সদনে সকলে সরকারের এনে সিদ্ধান্তক আদরণি জানাইছে। আর যা দুটা বছর কাজী নেমু সত্তর হাজার কাজী নেমু বিদেশের বজারলেকে গৈছে, লন্ডন, কাতার, দুবাই এইবিলাকলে গৈছে, বাক্সা, শিবসাগর, তিনচুকিয়া এই জেলাবিলাকৰপৰা। তো আজি যিটো যোৱাকালি যি কেবিনেটে যি সিদ্ধান্ত গ্রহণ করলে, আমি ভাবো যে আমার এই ব্যবসায়টোর লগত জড়িত যিসকল এন্টারপ্রেনিয়র সেইসকলৰ বাবে খুব ভাল খবর, কারণ ইয়ার গুরুত্ব, নেমুর গুরুত্ব দেশ বিদেশের ক্রেতা আর বিক্রেতার মাজত ইয়ার পিছত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাব। আমি অত্যন্ত আনন্দিত হয়েছো আর মই ভাবো যে এই সিদ্ধান্তটুক নিশ্চয় অসমৰ রাইজেও আদরণি জানাবো।